কতদূর পড়াশোনা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জানলে অবাক হবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই দলের অন্যতম গুরুত্ব ব্যক্তি তিনি আর কেউ নন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে সাধারণ মানুষের মনে চর্চা কৌতূহলের শেষ নেই কীভাবে এত কম বয়সে নিজের কাজের জন্যে এতটা জনপ্রিয় হয়ে উঠলেন সকলের মধ্যে সেই নিয়েও মানুষের ভাবনার শেষ নেই বঙ্গের যুব সমাজের একাংশের কাছে অনুপ্রেরণা তিনি তাকে অনুসরণ করে জীবনের পথে এগিয়ে যেতে চান অনেকেই রাজ্য পেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে দেশের চর্চা রাজনীতিতে তবে এ তো গেল রাজনৈতিক দিক এসব থেকে কিছুটা সরে গিয়ে অনেকেই জানতে চান অভিষেকের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা কি নিয়েই বা পড়াশোনা করেছেন নেতা তাহলে বলি অভিষেকের জন্ম উনিশশো সালের সাতই নভেম্বর ছোটোবেলায় তার পড়ার সূচনা হয় এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলে স্কুলের গণ্ডি পার করেই বঙ্গ ছেড়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন তিনি এরপর দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিবিএ পাশ করেন অভিষেক পরবর্তীতে সেই প্রতিষ্ঠান থেকেই এম করেন নেতা এখানেই শেষ লেখাপড়ার জীবন এরপর পড়াশোনা শেষ করে দুই হাজার এগারো সালে সক্রিয়ভাবে রাজনীতিতে পার নেতা নির্বাচিত হন সংসদ হিসেবেও এখন দুই হাজার তেইশ বর্তমানে রাজ্য রাজনীতির অন্যতম জনপ্রিয় নাম তিনি তো বন্ধুরা নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন